পূর্ব সুনাইর ভাউরি খান্দি দ্বিতীয় খণ্ডের আইয়ুবিয়া মক্তব পরিচালিত রমজানে দারুল কিরাতের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের পুরস্কার বিতরণ করা হলো। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতী পড়ুয়াদের হাতে বিভিন্ন উপহার সামগ্রীর পুরস্কার তুলে দেন অতিথিরা। স্থানীয় বিশিষ্ট নাগরিক জিয়াউদ্দিন মজুমদারের পৌরোহিত্যে উপলক্ষে আয়োজিত দারুল কিরাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাই এপিজে সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি মুফতি আওলাদ হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার মহাদ্দিস মৌলানা মুফতি রাশিদ আহমেদ। আইয়ুবিয়া মক্তবের প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হক জানান, প্রথম রমজান থেকে দারুল কিরাত শুরু হয়। এতে অর্ধ শতাধিক কচিকাঁচা পড়ুয়ারা ক্লাস করেন। রহমতুল্লাহ তাআলা বারকাতু। আজকে আমাদের হায়দরাবাদের এলাকাতে আমার বাড়িতে যে আইয়ুবিয়া মক্তব পরিচালিত পবিত্র মাহে রমজান শরীফের যে দারুল কিরাত, আজকে আমরা এখানে যে কয়েকজন ভাই আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা একটা কমিটির মাধ্যমে শুরু করেছিলাম। প্রথম রমজান থেকে 26 রমজান পর্যন্ত আমরা এটুকু আমরা করব এবং একটা পরীক্ষার মাধ্যমে এই বছর আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমরা আজকে প্রথম থেকে ওই 26 রমজান আজকে আমরা এই যেটুকু যে আমরা করণীয় এবং কর্তব্য এবং দায়িত্ব যেটুকু করা আমরা ক্ষমতা হয়নি, যতটুকু আমরা খেদমত করা দিয়েছি এর ফলস্বরূপ আজকে আমরা পরীক্ষায় আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা বাছাই করে তাদেরকে পুরস্কার বিতরণ করেছি। তার মধ্যে আজকে আমাদেরকে যারা এই উপস্থিত হয়ে আমাদেরকে যে উৎসাহিত করেছেন এর মধ্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার দুই মুফতি সাহেব। আমাদের পূর্বাঞ্চলে দুই নক্ষত্র আমি বললে কম হবে, আলহাজ হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ সাহেব, হজরত মৌলানা মুফতি আওলাদ হোসেন সাহেব আমাদেরকে যেভাবে যে ব্যাকআপ দিয়েছেন আমি এটা বলার মতন নয়। আমার অত্র এলাকারও যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে ব্যুরো রিপোর্ট নিউ বরাক।